আজ তোমাদের একটা রচনা পাঠ করে শোনাবো। রচনাটা হচ্ছে একটি অচল পয়সার আত্মকথা। রচনা কোনো ক্লাস ধরে হয় না, রচনা বিভিন্ন ক্লাসের জন্য হতে পারে, তাই আমি কোনো ক্লাস বললাম না। একটি অচল পয়সার আত্মকথা। আমি একটি অচল পয়সা, শুনবে আমার অভিজ্ঞতার কথা। একদিন আমিও সচল ছিলাম, যেদিন ট্যাঙ্কশাল থেকে আমার জন্ম হলো, সেদিন আমার কি রূপ ছিল জানো? আমি সোনার মতো চকচকে ছিলাম। একদিন সবার মতো আমিও পকেটে বন্দি হয়ে গেলাম রিজার্ভ ব্যাঙ্কে, প্যাকেটে বন্দি হয়ে গেলাম রিজার্ভ ব্যাঙ্কে। সেখান থেকে এলাম একটি স্থানীয় ব্যাঙ্কে, তারপর সেখান থেকে আমাকে এক দোকানদার নিয়ে এলেন। দোকানদারের ক্যাশবাক্সের মধ্যে থেকে রোজই দেখতাম যে আমার অন্য বন্ধুরা একে অন্যের কাছে খুচরো হয়ে ফেরত চলে যাচ্ছে। একদিন আমারও পালা এলো, এক বৃদ্ধ মানুষের পকেটে করে আমিও ক্যাশবাক্স থেকে বাইরে জগতে বেরিয়ে এলাম। ফেরার পথে বৃদ্ধ গেলেন এক কালী মন্দিরে। অনেকবার মা মা বলে ডেকে কপালে হাত জোর করে প্রণাম করে তিনি পকেটে হাত দিলেন, আর ব্যাস পড়বি তো পড়। সেই হাতটা আমার গায়েই পড়ল, ঠুং করে ছিটকে পড়লাম প্রণামীর থালায়। ভারী রাগ হলো, কেন রে, পয়সা বলে কি তার ব্যথা লাগবে নেই, ছুঁড়ে ফেলতে হবে। এরপর রাতে আবার প্যাকেট বন্দি হয়ে গেলাম পুরোহিতের বাড়ি। সেখানে তার ছেলে আমার অনেক বন্ধু পয়সাদের মধ্যে আমাকে বেছে নিল, কারণ আমি তখনও নতুন এবং চকচকে। ছেলেটি খুব ভালো, যত্ন করে সে আমাকে একটা টিনের কৌটায় তুলে রাখলো, মানে কৌটার মধ্যে ভরে তুলে রাখলো। জানলাম আমার মতো সে পয়সা দিয়ে জমায়, মানে আমি যেমন পয়সা রাখি সেই পয়সাটা সে জমায়। ছেলেটি ছিল খুব ভালো, রয়েলাম বেশ কিছুদিন তার কৌটাতে, কিন্তু সব দিন তো সমান যায় না। একদিন দুপুরে এক বুড়ি এলো ভিক্ষা করতে, বাড়িতে কেউ নেই, দয়ার শরীর ছেলেটি কৌটা খুলে আমাকে দান করলো বুড়ির হাতে। ব্যাস আবার আমার পথ চলা শুরু হলো। এইভাবেই এক এহা ও হাত ঘুরে আমিও দিন কাটাচ্ছিলাম। হঠাৎ এলো দুর্দিন। এক দোকানদার আমাকে নিতে গিয়ে বললেন, এ তো অচল, আর চলবে না। আমিও তো শুনে অবাক, অচল মানে? জানলাম সিকি পয়সা নাকি বন্ধ হয়ে গেছে, বাজারে তার মূল্য নেই, কেউ নেয় না, আমাকে নিয়ে হিসাব করার নাকি খুব অসুবিধা, আর আমার মূল্যের জিনিস নাকি আর নেই, তাহলে বলতো আমার কি হবে, কেউ কি আমার আর আগের মতো আদর করবে, জানি না ভাগ্যে কি আছে। একটা ভাঙা কৌটায় বন্দি হয়ে পড়ে থাকি, মাঝে মাঝে গল্প শুনি আমাদের মতো পয়সা দিয়ে নাকি গলিয়ে ফেলা হবে, ভাবি আর সিউরিটি, জানি না কতদিন এই চেহারা নিয়ে তোমাদের মাঝে থাকতে পারবো, কালকের দিনটা আবার দেখতে পাবো কি না। ছোট্ট রচনা, খুব আমি একটা বই থেকে পাঠ করে শোনালাম, আর যদি বুঝতে না পারো
আমার ওয়েবসাইট দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে দিই, ভালো লাগে লাইক করবে।